আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও আপলোড করতে পারি ইউটিউবে আপনার চ্যানেলের জন্য। তো অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা ক্রোম ব্রাউজারে ডেস্কটপে খুলে নিতে হবে। দেন প্রোফাইল পিকচারের ডান পাশে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে, আপলোড ভিডিও সেটার মধ্যে ক্লিক করতে হবে, তারপরে সিলেক্ট ফাইলস এবং এখানে মিডিয়া পিকার অপশন আসবে। মিডিয়া পিকার অপশনের মধ্যে আসার পরে আমরা এটার মধ্যে ক্লিক করবো, দেন এটা আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমাদের যে ভিডিও তৈরি করা আছে সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে দেবো। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছু অপশন খুলে যাবে, যেমন ডিসক্রিপশন আমি আগে থেকে লিখে রাখছি, এখানে ডিসক্রিপশন পেস্ট করে দিলাম এবং উপরে টাইটেল দেখতে পাচ্ছেন, টাইটেল অবশ্যই অবশ্যই দিতে হবে। দুটো জিনিস নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পরে আমরা এখান থেকে কী করবো, আমাদের প্লেলিস্টে অ্যাড করব, সিলেক্ট প্লেলিস্ট, আপনি এখানে প্লেলিস্টে অ্যাড করতে পারেন যদি চান। তারপরে আপলোড থাম্বনেইলের মধ্যে ক্লিক করতে হবে, আমাকে তৈরি করা থাক আগের তৈরি করা আমার একটা থাম্বনেইল আমি সেটা লাগাই দিলাম এখানে গ্যালারি থেকে নিয়ে। দেন এখানে শোমোর অপশনের মধ্যে ক্লিক করতে হবে, শোমোর অপশনের মধ্যে ক্লিক করার পর নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পরে ট্যাগ অপশন পাবেন একটা ট্যাগস, ওই ট্যাগস অপশন আপনার প্রয়োজনীয় ট্যাগ বসায় নেবেন, ঠিক আছে। তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করবেন, নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনার চ্যানেল যদি মনিটাইজ করা থাকে তাহলে মনিটাইজেশন অন করে দেবেন, ডান করে দেবেন, নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে তারপরে এটা নিয়ে আমি অনেক কথা বলছি, অনেকগুলো ভিডিও বানিয়েছি দুই তিনটা, এখানে নিচে নান অফ দ্য অ্যাবাভ, আমার ভিডিওতে কোনো প্রকার ভায়োলেন্স বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ নাই। তারপরে সাবমিট রেটিং ডান পাশে সেটার মধ্যে ক্লিক করতে হবে, রেটিংটা দিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটের মধ্যে ক্লিক করবো। আবার নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখানে আমরা এন্ড স্ক্রিন লাগাবো, অ্যাড করে দেব দুটো ভিডিও এবং একটা সাবস্ক্রাইব বাটন লাগাবো, এতে আমাদের ভিউস এবং সাবস্ক্রাইবার দুটোই বাড়ার সম্ভাবনা থাকে। তো আমরা এটা অ্যাড করে দিলাম, সেভ করে দিলাম, দেন আমরা নেক্সটের মধ্যে ক্লিক করবো, ঠিক আছে। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে আমাদের আমরা এখানে কপিরাইটের চেকের জন্য নোটিফাই মি, মানে আমার ভিডিও তো কপিরাইটের চেকের নোটিফাইয়ের মধ্যে ক্লিক করে দিতে পারি। নোটিফাইয়ের মধ্যে ক্লিক করলে তারপরে ও আমাকে জানাই দেবে যে আমার ভিডিও কোনো কপিরাইট আছে কি না। ভিডিও অবশ্যই আনলিস্টেড করে আপলোড করবেন, যেমন আমি করতেছি। আনলিস্টেড করে আপলোড করে সুবিধা কি, যে আপনার ভিডিওতে কোনো প্রকার যদি কোনো রং কোনো কিছু থাকে, আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অথবা কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম এগুলো থাকলে ইউটিউব কিন্তু আপনাকে জানাই দেবে,